বিশেষ করে হুজুরের সামনে আলোচনা করা এটা আমার একটা বেয়াদবি, কিন্তু তারপরও আমার নানা জান কেমন ওলি ছিলেন এই সম্পর্কে আমি সুরসার না সংক্ষেপে একটা কথা বলি। আমি একটা আমার নানা জানের একটা জীবনী লিখেছিলাম, আপনারা অনেকেই পেয়েছেন। এর ভিতরে আমাদের মনসুর মামা আসেন মনে হয় এইখানে দলকাটার আসেন উনি, উনি একবার আসলেন। তখন আমি এখানে ছিলাম, মামার কাছে এসে বললেন যে আমার হাতে দাঁড়াই সাথে ২০ লাখ দিচ্ছে। নানা তখন দুনিয়ায় নাই, বলতেছেন যে আমার হাতে দাঁড়াই সাথে ২০ লাখ দিচ্ছে। অত মহল্লা এলাকার যত ডাক্তার আছে সকল ডাক্তার কবিরাজকে আমি দেখাইলাম, কিন্তু আমার হাত ভালো হইতেছে না। সকলে বললো তুমি মাদ্রাজ যাও, সেখানে যাবো সেখানে সব ডাক্তার বললো হয়তো তোমার হাত কাটা লাগবে, এছাড়া তোমার সুস্থ হওয়ার কোনো উপায় নাই। উনি একদিন আসলেন মামার কাছে, কান্না করলেন যে হুজুর আমি গরিব মানুষ, আমি যে মাদ্রাজ বিদেশে গিয়ে যে হাত অপারেশন করা বলে কোনো শক্তি আমার নাই, টাকা পয়সা নাই। মনসুর মামা আসেন থাকলে একটু দাঁড়ান ভাইয়েরা, এই কথা বলার পরে মামা বললেন যে দেখেন আব্বা যান ওখানে মাজার শরীফে শাহিদ আছে, আমি তো গুণাগার কিন্তু আমার আব্বা ওখানে শাহিদ আছেন, উনি আল্লাহর ওলি, আপনি যান মাজার জিয়ারত করে। মাজার জিয়ারত কইরা আল্লাহর কাছে বলেন আমার আব্বা হুজুরের যদি উসিলা দিয়ে বলেন আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা আসবে, বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন না, যেমন নিয়ত তেমন তার বরকত। মামা বলছে সাথে সাথে গিয়া ওযু করছে ওই সামনের একটা যে কি বলে খালের মতো ওখানে ওযু কইরা ওখানে দাঁড়াইয়া অমি মানুষ তো সুরা কালাম কি জানে বানা যায়, অনেকক্ষণ কান্না করলেন গ্রুপ ভাষায় কান্না। উনি বলতেছেন ওদিনকার রাত্রি আমি স্বপ্ন দেখতেছি দাওয়ার ইস্কান্দার সুবিধা স্বপ্নের ভিতরে আমার বলতেছে মনসুর তুমি যাইয়া যে আমার মাজারের কিলার ঘরে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কান্নাকাটি করলাম আমার মন মায়া লাগছে তোমার হাতটা একটু দেখি। উনি বলতেছেন যে স্বপ্নের ভিতরে হুজুর আমার হাতটা ধরলেন এবং বিসমিল্লাহ বলে হাতের উপর একটা ফুল দিলেন, বলেন না সুবহানাল্লাহ। মনসুর মামা বলতেছেন যে আমি যখন হাতটা বসাইয়া যখনই মন মনসুর ফু দিল দেখতেছি যে আমার হাত থেকে পুষ পড়তেছে, ওই রক্ত পুষ দেখে আমি কেমন জানি অচেতন অবস্থা হয়ে গেলাম, ঘুম ভেঙে দেখি যে আমার হাত থেকে ঠিকই রক্ত পুজে আমার খাতা আপনার কি বলে যে বালিশ কসব যা ছিল সব রক্ত বোঝাই হয়ে গেছে। এরপরে আবার আমি ঘুমের মতো পড়লাম, আবার দেখতেছি যাওয়ার স্কাল রাসুল সাহেব বলতেছে তোর হাত থেকে না রক্ত বেরিয়েছে তোর নাপাক হয়ে গেছে গোসল কর দা, বলতেছে আমি রাত্রে গোসল করলাম হাতটা পুরোপুরি ভালো হইতেছে না, কিছুদিন গেল আবার পানি পড়াটা আনলাম মামার কাছে, বলছে আমি হুজুরের কাছেও গেছি পানি পড়ার জন্য কিন্তু হুজুর মামা মনে হয় পানি পড়া দেয় নাই, বলছে যে আমি বাড়িতে গেলাম চিন্তা করলাম যখন শাহজাহান আমার পানি পড়া দেয় নাই তাহলে অন্য কারো কাছ থেকে আমি পানি পড়া এরকম একটা মনস্কার করলাম। ওদিনকার রাত্রে আবার নানা জনকে স্বপ্ন দেখতেছে বলছো আল্লাহর অলিরা যে হাত একবার ধরে ওই হাতটা নিয়ে অন্য কোনো যাওয়ার জায়গায় গেলে এটা অলির সামনে খেলা হয়, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর ওই দিন রাত্রে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে আমার হাতে ফু দিয়ে দিলেন, আমার হাতটা পুরোপুরি ভালো হয়ে গেলেন, বলেন না আমার হুজুর যেখানে বসে আছেন আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আলমিন যেন আমাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।